হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা নতুন বিষয়ে জানানোর জন্য। সেটা হলো আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে ভিউটা, সেই ভিউটা আমরা কিভাবে ম্যাক অপারেটিং সিস্টেমের ভিউয়ের মতো করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমাদের কী কী কাজ করতে হবে। সো ভিউয়ার্স, আমরা সবার প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে উইনস্টেপ নেক্সাস এই নামের একটা সফটওয়্যার আমরা ডাউনলোড দিব। এটি ডাউনলোড করার কারণ হচ্ছে আমাদের ম্যাক ওএসের যে সিস্টেমটা, ওটা টোটাল অপারেট করার জন্য আমাদের উইনস্টেপ নেক্সাস এটি ডাউনলোড করে নিতে হবে। এখানে দুইটি অপশন আছে, একটি এসে দেখুন ফ্রিতে ডাউনলোড করা যায়, আর একটা হচ্ছে কিনে ডাউনলোড করতে হয়। কিন্তু আমরা ফ্রিতে যেটা ডাউনলোড করার সেটা ডাউনলোড করব। ডাউনলোড করে এখন আমাদের সফটওয়্যারটা ডাউনলোড করা হয়ে গেছে। এটা একটি জিপ ফাইল, এখন এটা আমরা ইনস্টল দিব। ইনস্টলটা দিতে হবে ক্লোজ নেক্সাস সেটআপ ডট এক্সে। সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট, এখন আমরা এটা ফিনিশ করব। দেখুন আমাদের ইনস্টল করার পরে নেক্সাস এই সফটওয়্যারটা আমাদের এই ধরনের একটা অপশন দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারবো। এই ম্যাক ওএসের যে সিস্টেমগুলো আছে এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই নেক্সাস ডকের জন্য আমাদের কিছু থিম ডাউনলোড করতে হবে। তার জন্য আমাদের এখানে যেতে হবে সিরিয়া থিম, এখান থেকে আমরা ইচ্ছা মতো থিম ডাউনলোড দিয়ে নিতে পারি। এখানে একটা অপশন আছে এবং নিচে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে ডাউনলোড করব। এখন আমরা এখান থেকে ডাউনলোড করব। দেখুন আমাদের এই থিমগুলো ডাউনলোড হচ্ছে। এখন আমাদের এই থিমগুলো ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এর ফন্টগুলো ইনস্টল দিব। ফন্ট ইনস্টল করার জন্য আমাদের এখানে ক্লিক করে ফন্ট স্ক্যান এখানে গিয়ে সিস্টেম ফন্ট, দেখুন আমাদের অনেকগুলো ফন্ট আসছে, এখানে আমরা এগুলো ইনস্টল করে নেব। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সি ড্রাইভে যেতে হবে। সি ড্রাইভে গিয়ে আমাদের ইউজার, ইউজার থেকে পাবলিক, পাবলিক থেকে পাবলিক ডকুমেন্ট উইনস্টেপ, এখানে দেখুন নেক্সাস, নেক্সাসে গিয়ে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের এখানে আমাদের এই স্কিন ম্যাক ওএস সারিয়া এটা মুভ করতে হবে, এখান থেকে নিয়ে এসে এই জায়গায় মুভ করে দিতে হবে। এরপর আমরা সি ড্রাইভে একটা নতুন ফোল্ডার তৈরি করব এবং ফোল্ডারে এই সি ড্রাইভে আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটার নাম দিব টিওসিকে ডক। এই ডকের ভিতরে আমরা এই আইকন সিস্টেমটা মুভ করব। ডকের এরপর আমরা কিছু আইকন ডাউনলোড করব। দেখুন কিছু এখানে আমরা ইচ্ছা মতো সিলেক্ট করে দিতে পারি।
সিলেক্ট করে দেন ডাউনলোড করতে হবে। আমাদের আইকনগুলো ডাউনলোড করা শেষ, এখন আমি এটা ইনস্টল করে নিব। পিএনজিটা এখানে মুভ করে দিব। আমাদের নেক্সাস ডকের সেটিংসটা ব্যাকআপ রাখার জন্য এই ম্যাকওএস VJ.WBK এই সফটওয়্যারটা ডাউনলোড দিতে হবে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমাদের এটার রিস্টোর করতে হবে। রিস্টোর করার জন্য আমার এই স্টার্ট মেনুতে গিয়ে রাইট বাটন, দেন নেক্সাসে গিয়ে প্রিফারেন্স, দেখুন যে অপশন আসছে এখানে দিতে হবে অ্যাডভান্স। অ্যাডভান্সে গিয়ে রিস্টোর, রিস্টোরটা করতে হবে আমার যেখানে ওই ফাইলটা আছে সেখান থেকে। আমাদের এটা ডাউনলোড আছে ম্যাকওএস ভিডিও, এটা ওপেন করতে হবে। ওপেন এরপর আমরা ডিসপ্লে সেটিংসের জন্য রেইন মিটারটা ডাউনলোড করব। ডাউনলোড ফাইনাল, আমাদের রেইন মিটারটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এটা রান করব। ওকে, নেক্সট, স্টপ। রেইন মিটার ডাউনলোড রান করার পর আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো উপর যে মেনু বারটা আনার জন্য আমাদের এখানে কিছু এই জিনিসটা ডাউনলোড করে নিতে হবে মেনু বারটা আনার জন্য। এখন আমরা এটা ডাউনলোড করব। আমাদের মেনু বারটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এটা ইনস্টল করব। দেখুন ইনস্টল করার পর আমাদের উপরেরটা মেনু চলে আসছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডকুমেন্ট, প্লেস, উইন্ডোজ, হেল্প, সব ধরনের সবগুলো আইকন এখানে চলে আসছে। আমরা ইচ্ছা মতো এখান থেকে কাজ করতে পারবো। দেখুন এখানে গিয়ে আমরা থিমগুলো চেঞ্জ করে দিতে পারি।
সো ভিউয়ার্স, এখন দেখুন আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভিউটা পুরোপুরি ম্যাক অপারেটিং সিস্টেমের ভিউয়ের মতো হয়ে গেছে।